আগে আমি কয়েক ধরনের কেক তৈরি করে দেখিয়েছি, তো আজ আমি অন্য ধরনের কেক তৈরি করব। আগে কোনোদিন আমি প্যানকেক মিক্স কিনিনি, এই প্রথম কিনেছি, এটা দিয়ে প্যানকেক তৈরি করব। আমি নিজেও জানি না যে এর ভেতর কী রয়েছে, তো দেখা যাক এর ভেতর কী আছে। তো অবশেষে দেখতে পেলাম এর ভেতর কী রয়েছে। এটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব, তার জন্য নিয়েছি পরিমাণ মতো লিকুইড দুধ। আরো একটু দুধ দেওয়া লাগবে। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কড়াইটা গরম করার পরে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি লো ফ্লেমে রেখেছি, এবার উল্টে দেবো। একটা করে নিয়েছি, এখন আরো একটা করবো। আমি তো ছোট প্যাক কিনেছি, তার জন্য 3-4 প্যানকেক হতে পারে। তো একইভাবে আমি সবগুলো করে নেব। আমার মনে হচ্ছে এটা খেতে ভীষণ টেস্টি হবে। তো সবগুলো করে নিয়েছি। কেকগুলো কিন্তু ভীষণ সুন্দর আর সফট হয়েছে। এর উপর দিয়ে একটু লিকুইড চকলেট দিয়ে দিলে খুবই ভালো হয়, কারণ বাচ্চাদের তো চকলেট ভীষণ প্রিয়। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়।